পারে তিন বছর ধরে তোরা আমি খোঁজতাছি পাইতাছি না যাযাবরের মতো ঘর আজকা তোর একদিন কি আমার দোষ তিন বছর ধরে আমার বিচ চাইবেন কে আপনি আমার ফোন দিলেন তো আমি আয় পড়তাম আজকা তোর একদিন কি আমার দশ দিন বাবারে বাবা আপনার ভাইয়ার আমি কি করছি আমার মায়ারে খাওয়ান খরচ দাস না বিয়া দিছি কি তোরে আমি খাওয়ানে লেগা আপনি খাওয়াইবেন কে বিয়া তো করছি আমি আমি তোরে খাওয়াবো কি সমস্যা ওনাকে মারছেন কেন আপনি কেডায় আমার থাম দেখুন আমি সাংবাদিক মানুষের সমস্যা তুলে ধরাই আমার কাজ বলুন আপনাদের কি সমস্যা আমার মাইয়ারে তিন বছর আগে বিয়া করা ভাগছে আই যে আমি ওরে ধরছি চোরের মতো ঘুরে বেড়ায় আজকা আমি ওরে ছাড়ুম না 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 আইন নিজের হাতে তুলে নিবেন না আমি অপরাধী মুখ থেকে শুনতে চাই সাংবাদিক ম্যাডাম কি কবু দুঃখের কথা আমি মানুষটা সরল নামও সরল কেন আপনাকে বেঁধে রাখা হয়েছে সাংবাদিকের লেগে ছেড়া দিলাম কাল তুই যে আমার মেয়ারে লিয়ে আবি গন্ডার গন্ডার আমি যাবো তোর মাইয়ার আসতে উস্তা মারি তোর মাইয়ারে সাংবাদিকের দেই কই গেল সাংবাদিক ম্যাডাম গো কি হয়েছে আবার ডাকলেন কেন পিছন থেকে আপনাকে তো মায়ের হাত থেকে বাঁচাই দিয়ে আসলাম ম্যাডাম আপনি যদি না যাইতেন হাওয়া চলছিল আমার মাইরেই লাইতো জানেন ওর মাইয়ে কত কিছু করে আমি যদি কে ভাত দিতে লয়ে আয় পানি লবণ দিতে গেলে লয়ে আয় লেবু তারপরও তো ওর মাইয়ার লয়ে আমি জঞ্জার কথা দিই তালাক তো দেই দেয় ওর মাই তো রাখছি কালকে কি ওই আমার বৌডার চোখ বাইতে লইয়াম অনেকদিন ধরে আমার বৌডারে দেই না কে হইছে আল্লাহ জানে তাকে আবার চুল পাইকা গেছে গা তিন বছরের পেট তো তাই